সামনে তো আমার বিবাহ, বিয়ের কাজ দিলে কি ভালো লাগে, গায়ে যেন জর জর ভাব আছে। একটা কথা বলবো, বলো। বলছিলাম এরকম একটা হলে হতো না, ওই এরম করে দিতে হবে বাবা, এই এত বড় না করে দিতে পারলে ওই হাঁস ঘরের মতন করে দিব। সামনে আমার বিবাহ, তোমার বৌমার আমি কি হাঁসের মতো থাকবো? তা মুরগি ঘরের মতো, তোমার বৌমা আমি কি মোরগের মতো থাকবো, মুরগির মতো? আরে বাবা, এত বড় না করে দিতে পারলে একটু ছোট মতন করে দিব। আবু বাসর ঘর করে দেবে ভালো মতো। ঠিক আছে, আমি কি বলছি শোনো, তোমার বৌমা আমি থাকতে পারি। ঠিক আছে ঠিক আছে, আমি কি বলছি শোনো, দরজাটা দিয়ে দাও। কেমন জিনিস? চোখ বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। চোখ খোলো। বাহ খুব সুন্দর জিনিস, এটা কি? চাবি। এ বাবা, চাবি নয়, চাপি 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 নয়, চাপি। ও চাপি। হ্যাঁ, আমি কি বলছি চলো, চাপি 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 চাপি। হ্যাঁ ও চাপি। হ্যাঁ সেটা বলো, আমি ভেবেছি চাপি। আমি কি বলছি চলো, দরজাটা দিয়ে দাও, বাইরে চলো না তো ছেড়ে দাও। এসো এসো বাবু দি। বিশ্বকর্মা গেছে বাসর নির্মাণ করতে, তারা কেন ফিরে আসছে না?
আমায় মনটা বড় কুঙ্গাচ্ছে, আমার কি যেতে হবে সাতালি পর্বতের দিকে? আমি এখন কি করি? ও গো মহারাজ, যেতে হবে না মহারাজ, আমরা ফিরে এসেছি মহারাজ। বাহ, বাসর কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে মহারাজ। বিশ্বকর্মা মহারাজ, এই ছেলেটিকে? ও গো মহারাজ, আমার পুত্র বিয়ালিশকর্মা মহারাজ। বিয়ালিশকর্মা, বাহ 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 বাহ। আচ্ছা বিয়ালিশকর্মা খোকা, বাসর কেমন নির্মাণ হয়েছে? খুব সুন্দর হয়েছে। তাই আমাদের কথার উপর বিশ্বাস করে বহুমূল্যের মুক্তের মালা আমি তোমাকে দান করলাম। নানা মুক্তের মালা, প্লাস্টিকের মালা বহু দাম আছে। মুক্তের মালা? হ্যাঁ, শুনে 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 মুক্তর মালা শুক্ত করে খাবো। বাসরের চাবিটা দিয়ে দাও। বিয়ালিশকর্মা মহারাজের চাবিটা দিয়ে দাও। বাবা, কি চাবিটা দিয়ে দাও তো। পাগল ছেলে, পাগল ছেলে, আচ্ছা ছেলে, আচ্ছা ছেলে, বিয়ালিশকর্মা চাবিটা দিয়ে দাও, চাবিটা দিয়ে দাও। আমি যা বলছি উনি তাই বলছে, আমি যা বলছি উনি তাই বলছে। দেখেছো, দেখেছো, পাগল হলো বিশ্বকর্মা। বিয়ালিশকর্মা বাসরের চাবি সহ্য হয় না, দিয়ে 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 দিচ্ছি। দাও বাসরের চাবি, দিচ্ছি, দিয়ে দাও, দিয়ে দাও, দিচ্ছি, দিচ্ছি, দাও, দিচ্ছি। মাঝে মাঝে এমন একটা কথা মনে পড়ে, সামনে বিয়ে যেন গায়ে জোয়ার আসছে। বিয়ালিশকর্মা এটা দিচ্ছি তো, দাও বাসরের চাবি। সেই চাবিটা দিতে যাচ্ছি, বাজার ঘরের কথা মনে পড়তে আমার তখন বের কথা আরো চিন্তা হচ্ছে। বিশ্বকর্মা মহারাজ, যে বেটা, মহারাজ যে বেটা কেমন ভাবে হবে, ভালোই হবে। বিয়ালিশকর্মা, হ্যাঁ মহারাজ, চাবিটা দিয়ে দাও। দিচ্ছি, ব্যস্ত কি দাও, আমি দুমনি বলেছি। হ্যাঁ দিয়ে দাও চাবিটা, দিয়ে দাও। বিয়ালিশকর্মা কি বলবো, দুঃখের কথা, সামনে আমার বিবাহ। দিয়ে দাও চাবি, দাও মহারাজ, দুমনি বলেছি। তাহলে এখন আমরা আসছি, দাও। আসার সময় তোমরা কোন পথে এসেছিলে? ও গো মহারাজ, আমরা এসেছিলাম ওই সোজা পথে মহারাজ। বিশ্বকর্মা মহারাজ, ওই পথে আর যাবে না। কেন মহারাজ? ওই পথে একটা পাকা বাপলা গাছ। হ্যাঁ 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 মহারাজ, বাপলা গাছটা ঠিক। হ্যাঁ মহারাজ, আছে ওই বাপলা গাছে পেত্রীর ভয় আছে। ভয় পাও না, আমি আছি, আমি আছি। বাবু শুনো, বলছি পেদনি বেটা ছেলে না মদ্দা ছেলে? ওই পাকা ছেলে। পেদনি কোনদিন বেটা ছেলে? পেদনি মেয়ে ছেলে। কালি মদ্দা ছেলে? বাট মেয়ে ছেলে। ও মেয়ে ছেলে? আমি একটা কথা বলবো, বলো। আমি পেদনির বিয়ে করবো। আরে বাবা, সে ভয়ঙ্কর জিনিস, তাকে দেখতে নেই, তার কাছে যেতে নেই। আরে বাবা, তার পেট নেই, তার খেতে দিতে হবে না, তার আমি বিয়ে করব। তুমি যেটা ভাবছো সেটা নয়, পেট নেই নয়, পেট নেই। হ্যাঁ, পেটনির কথা বলে আমার ভয় লাগে। হ্যাঁ আমি পেটনি দেখব। তুমি পেটনি দেখবে? তা চলো আগে চলো। সামনে আমার বিবাহ, আর হারামির বাচ্চা বলে আগে চলো। তা আমি যদি মারা যাই? না থাক, নানিমু করবে কে? এদিকে সরে এসে আমরা দুই ভাই বেটা একসাথে যাবো সেই পেদনি দেখতে। বিশ্বকর্মা বিয়ালিশকর্মা, গুটি গুটি পায়ে আসছি। না না, আমি এই পথের মাঝে রইলাম, দেখি ওরা কোথায় গিয়েছিল। বিয়ালিশকর্মা একদম মনে ভয় পাবে না বাবা, আমি আছি। বিশ্বকর্মা
বিশ্বকর্মা বিয়াল্লিশ কর্মা আমি নয় আমার ছেলে বিশ্বকর্মা বিয়াল্লিশ কর্মা দেখি কে আমাকে বিশ্বকর্মা বিশ্বকর্মা বলে যাচ্ছে আমি হলাম শিবির নন্দিনী নাম মোর মনুষা পথের মাঝে দিয়েছো দেখা কিসের জন্য দেখা দিয়েছো মা বিশ্বকর্মা বিয়ালিশ কর্মা তোমরা কোথায় গিয়েছো বাবা ওগো মা মহারাজের পুত্রের বিবাহ গিয়েছিল সাতালি পর্বতে লোহর ভাষণ গড় করতে মা বিশ্বকর্মা মাধো আমার নাক যা ছিদ্রি কিছু বাবা তোমার নাক যাক ভালো না যাক ভালো বলি আমাদের কি হ্যাঁ আমাদের নাক আমাদের নাকে আছে ওগো মা তোমার নাক তো দূরের কথা একটা পিপিলে প্রবেশ করতে পারবে না ওই বাসর মা ধরে মা বিশ্বকর্মা বিয়ালিশ কর্মা মাগো যাও সাঁওতালি পর্বতে গিয়ে নাক যাওয়ার সিদ্ধ করিয়েছো বাবা ওগো মা আমি পারবো না মা বিশ্বকর্মা মাগো যাও যাও মায়ের আদেশ পালন করো লো বাসুর ঘরে আমার নাক যাওয়ার সিদ্ধ করিয়েছো বাবা ওগো জননি আমার এমন এক কোটি আদেশ তুমি দিও না আমি পারবো না মা বিশ্বকর্মা বিয়ালিশ কর্মা তোমরা যদি নাক পারো আমি কি করব জানো কি করবে মা আমার এই সর্প দিয়ে তোমার পুত্রকে দংশন করে তোমার বাতিতে বাতি দেওয়ার কেউ থাকবে না বাবু তুমি নির্ভয়ে বলো আমি আগের নেগলা কান্ত আমার মেরে ফেলে দেবে তুমি নির্ভয়ে বলো আমি নির্ভয়ে বলবো মহারাজ আমাদের এত টাকা দিয়েছে বেশি করে বলি হ্যাঁ আমার যেতে পারি কি দেবে মহারাজ তোমাদের কি দিয়েছি বাবা মহারাজ আমাদের 5 লক্ষ টাকা দিয়েছে বিয়াল্লিশ কর্মা মহারাজ যা দিয়েছি আমি যে দ্বিগুণ দেব আর দেরি নয় বাবা ধরো ধরো বাবা ওগো মা আমরা যে মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এসেছি মাগো আমরা কেমন করে যাব মাগো বিশ্বকর্মা বিয়াল্লিশ কর্মা মাগো আমরা এখান থেকে গিয়ে বলবি যে আমরা ভালোই ভালো নীল বাটালি ফিরে এসেছি ওগো জননী নীল বাটালি যে আমাদের কাছে আছে মা তোমরা আবার মিথ্যে কথা বলি বলবি যে আমরা ভালোই ভালো নীল বাটালি ফেলে এসেছি কেমন ভাবে আমি চিত্র করবো আমাকে বলে দাও মা শোন বিশ্বকর্মা এখান থেকে গিয়ে সাঁওতালি পর্বতে ঈশান করে করিয়া ছিদ্র কয়লার গুড়ি দিয়ে আটকে দিবি আমার নাগিনীর সাথে একতাল যাবে উড়িয়া সুতার সঞ্চনে নাক প্রবেশ করবি ওই বাসুর মা ঝাল ওকে জননী এর জন্য অপরাধী কি হবে জননী এর জন্য অপরাধী হবে সিজুয়াবাসিনী শিবির নন্দিনী নাম মোর মনুষা ও বাবা যাওয়ার সময় আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা আশীর্বাদ করি বাবা তোমাদের মনির বাসনা পূর্ণ 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 বিয়াল্লিশ করবে কি করছো এদিকে আসো মায়ের বাদল খুলে দাও খুলে দাও এদিকে আসো এদিকে তোমার কথা শুনে খুলে হ্যাঁ আগে বাবা কাজ ফাজ না করলে আগে কেউ পয়সা করি দেয় তুমি অ্যাডভাইস দিচ্ছ না বুড়িটা খুব সিয়ানা যা পালাবে পালাবে না আমরা কাজ করে আইলে দেবে ঠিক বলতো তো আমরা এখন কোথায় যাবো জানো কোথায় হ্যাঁ কোথায় সেই মহারাজের কাছে প্রভু শঙ্কাও ওগো আমার আরাধ্য দেবতা বাসর নির্মাণ হয়ে গেছে বিলম্বের রাহি প্রয়োজন তাহলে কি সড়কাকে ডেকে পাঠিয়ে দিতে হবে না না একে বিশ্বকর্মা বিয়াল্লিশ কর্মা তোমরা আবার কিসের জন্য এসেছ ওই আমরা ভালো ভালো লীল বাটালি ফেলে গেছি গো মহারাজ নিতে এলাম গো Oh,
घोराफेरा करते
পাগলির ভয়তে চলে আসে কি বোকা ছেলে সে যদি মাথা চুলকে আর বলে দেয় হট সে তো পাগলি সে কিছু জানে পাগলি হলে কি হবে মাথা চুলকে আর বলে দেয়